শনিবার গোমতী জেলার উদয়পুরের পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় কৃষি বাঁচাও গণতন্ত্র বাঁচাও দাবিকে সামনে রেখে সংযুক্ত কৃষক মোর্চার ডাকে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত কৃষক সভার গোমতী জেলা সম্পাদক নিতাই বিশ্বাস বলেন, গত প্রায় 7 মাস হয়েছে দিল্লিতে সারা দেশের কৃষকরা 3টি কৃষক আইন ও শ্রম কোড বাতিলের দাবিতে আন্দোলন সংগঠিত করে আসছে। এখনও এই কর্মসূচি দিল্লিতে চলছে, সারা দেশের সঙ্গে রাজ্যেও বিরোধীরা তাদের কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে, মত প্রকাশের অধিকার হারিয়েছে, কোনো ধরনের আন্দোলন কর্মসূচি নিতে পারছে না বিরোধীরা। এর প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান গোমতী জেলার কৃষক সভার বিভাগীয় সম্পাদক নিতাই বিশ্বাস। একদিকে কৃষি বাঁচাও, আরেকদিকে গণতন্ত্র বাঁচাও, এই কর্মসূচি আমরা প্রতিপালন করার চেষ্টা করছি সারা দেশে এবং আমাদের উদয়পুর মহকুমায়। আজকে 20টিরও বেশি জায়গাতে, 20টিরও বেশি জায়গাতে এই কর্মসূচি পালিত হচ্ছে। সারা জেলায় গোমতী জেলার মধ্যে প্রায় 30টিরও বেশি কর্মসূচি পালিত হচ্ছে। আরও বেশি মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই আজকে এই ধরনের কর্মসূচির মধ্যে। কৃষক আন্দোলনকে আরও তীব্র করার মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারকে কৃষি আইন বাতিল এবং শ্রম কোড বাতিল করতে বাধ্য করা হবে বলে উল্লেখ করেন বিভাগীয় সম্পাদক নিতাই বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।